নিয়ে মাইটা ভেঙে গেছে। ও 10টা প্লাগ পয়েন্ট করেছে, খাও। ও তাহলে তো কোনো ঝড়াঝাটি নেই যে কে আগে কে আগে কে আগে। বিন্দাস যখনই আমার চার্জ করতে বসিয়ে দেব। কি টেস্টি হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালটায় আমি শুরু করছি আমার গাছের কিছু যত্ন দিয়ে, যেমন আমার ক্যাপসিকাম গাছ আর টমেটো গাছটা একটু হেলে গেছে, তো ওইগুলোকে একটু সাপোর্ট দিয়ে আমি একটু বেঁধে দিচ্ছি। যদিও ক্যাপসিকাম গাছটা এখন ভীষণই পাতলা, ওকে বাঁধতে গেলেও এমনিতেই মরে যাবে, তো জাস্ট একটা মানে লাঠির মতো সোজা দাঁড় করিয়ে ওটাকে একটু সাপোর্ট দিয়ে রাখছি, যাতে হাওয়াতে এখন বেশ ভালোই মানে বাইরে হাওয়া দিচ্ছে, যবে থেকে ওই আমফান যে সাইক্লোনটা গেছে তারপর থেকেই, তো এগুলো হেলে যাচ্ছে, তো সেই কারণে একটু সাপোর্ট দিয়ে দিচ্ছি। তো এই দুটোর সাথে সাথে আরও বেশ কিছু গাছ আছে যেগুলো সাপোর্টের দরকার, তো সেগুলো আমি করে নেব আর তারপরে দেব জল। আমাকে কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে তুমি গাছে কি সার দাও আর কতবার দাও, তো সারে মানে সারের জন্য যেটা আমি দিই মিশ্র সার, মানে সব মিক্সড আপ থাকে, হাড় গুঁড়ো গোবর সার দোকানে ইজিলি পাওয়া যায় ওটাই ইউজ করি, আর মাসে একবার করে যে কোনো গাছে সার দেওয়া উচিত, সেটা ইনডোর প্লান্ট হোক বা আউটডোর প্লান্ট। তো ইনডোর প্লান্টটার জন্য আমি যেগুলো ইউজ করি বেশিরভাগটাই সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। তো মানি প্ল্যান্ট আমি রিসেন্টলি একটা কিনেছি, আরও একটা যেটা আমি একটা অন্য টাবে মানে একটা পটে আমি লাগিয়েছি, তো ওটাকে আমি ইনডোর প্লান্ট মানে আমার বেডরুমে রাখবো, তো ওটাকে আমি একটু ডিফারেন্ট কাইন্ড অফ লুক দেওয়ার চেষ্টা করবো, বাট এখন না, ওই গাছটাকে হতে হবে ভালোভাবে। এখন যেমন লাগানোর পর গাছ একটু ঝিমিয়ে যায় না, তো ওটার অবস্থাও ঠিক সেরকমই হয়েছে। তো এখানে এই টাবটার মধ্যে না অনেক কাদা মাটি লেগে আছে, তো এগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে নেবো, না হলে দেখতে খুবই বাজে লাগে জিনিসটা। আচ্ছা, তো আরও অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে পুদিনা পাতার গাছ আমি কীভাবে লাগিয়েছি। কিছুই না, আমাদের সোসাইটিতে একজনের বাড়িতে মানে আমার এক বন্ধুর বাড়িতে, ওর বাড়িতে ও পুদিনা পাতার গাছ লাগিয়েছিল, ওখান থেকে কয়েকটা ডাল নিয়ে এসে শুধু জাস্ট আমি টবে লাগিয়ে দিয়েছিলাম, আরামসে হয়ে গেছে। ব্যালকনিতে প্লান্ট রাখলে কী হবে, ব্যালকনি বা ইনডোর প্ল্যান্ট রাখলে যেটা হয়, ঘর খুব মেসি হয়ে যায়, ভীষণ নোংরা হয়ে যায়, মানে মাটি টাটি পড়ে, তো সেটাকে ক্লিন করাও অনেকটা বেশি দরকার। তো আমি যখনই মানে প্রত্যেক দিনই টাবে জল দেওয়ার পরে আমি প্রত্যেক দিনই ব্যালকনিটা ভালোভাবে মুছে বা ধুয়ে নিই, তাহলে দেখতে ভালো লাগে। এই খাম্বাটায় পুরো জড়ানো হয়ে মানে পাকিয়ে পাকিয়ে ওপরে তোলা ছিল আপনারা জানেন, বাট এই ঝড়ে মানে আমফানে পুরো একদম এক জায়গায় করে দিয়েছে।
আর অনেকদিন পর মাছওয়ালা এসেছে মাছ নিয়ে, ঠিক আছে? ঝড়ের কারণে ওরা আসতে পারেনি, যাই হোক এমনিতেও গাছ টাছ পড়ে খুব বাজে অবস্থা এখানে। তো আজকে এনেছে চিংড়ি মাছ, দেখা যাক চিংড়ি মাছের কি করা যায়। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যা বুঝতে পারছি পরিস্থিতি আমাদেরকে ধীরে ধীরে পুরনো যুগে নিয়ে যাচ্ছে, মানে করোনাতে সমস্ত ঘর বন্দি, বাট ঘরের সমস্ত ফেসিলিটি গুলো আমরা অ্যাটলিস্ট ইউজ করতে পারছিলাম, বাট এই যে আমফান সাইক্লোন হওয়ার পর আমরা ঘরের সমস্ত ফেসিলিটিও পুরোপুরি টোটালি স্টপ হয়ে গেছে আমাদের। এখন নো কারেন্ট, সবসময় এক জায়গায় বসে আছি ইনভার্টারের লাইট সেভ করার জন্য। তো আমাদের সোসাইটি থেকে ব্যবস্থা করা হয়েছে যে প্রত্যেকদিন সকালবেলায় ইনভার্টার নিয়ে গিয়ে একটা জেনারেটরের মাধ্যমে চার্জ করে সন্ধ্যাবেলায় দিয়ে যাবে, যাতে রাতটুকু অ্যাটলিস্ট ফ্যানটা চালিয়ে শুতে পারি। বাট কালকে সেইটা করা হয়েছিল, রাত্রি 2:30 সময় গেল, মানে ইনভার্টার নো চার্জ, ডিসচার্জ হয়ে গেল। কেন জানি না কি প্রবলেম হয়েছিল, নাকি আদৌ ভালো করে চার্জ করা হয়নি, শুধু দেখা যাবে কি ব্যাপারটা। তো হ্যাঁ, যেটা বলছিলাম পুরনো যুগে ফিরে যাচ্ছি, কারণ ইলেকট্রিসিটি নেই, টিভি দেখতে পাচ্ছি না, মোবাইল রিচার্জ হচ্ছে না, তার সঙ্গে মিক্সি চালাতে পারছি না, শিলের বাটাতে বেটে রান্না করতে হয়েছে। ভগবান বলতে চাইছে যে সোনামণিরা অনেক তো সুবিধা নিয়ে নিয়েছো, আর নয় এবার কাজে লেগে পড়ো, ভালো করে এ টু জেড কাজে লেগে পড়ো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এখন সর্ষে বাড়ছি চিংড়ি মাছে, চিংড়ি মাছটা রান্না করবো বলে, চিংড়ি মাছটা ভীষণ সিম্পল ভাবে রান্না করবো, কারণ এখন যা পরিস্থিতি ভালো করে নারকেল ফারকেল পোড়া ফোড়া দিয়ে সমস্ত রান্না করার পরিস্থিতি এখন নয়, মন মেজাজও ভালো নেই, যদিও দুটো নারকেল পড়ে রয়েছে নষ্ট হয়ে যাবে জানি না, বাট গরমে ঘেমে নিয়ে যা অবস্থা, আমি আগে রান্নাটা করে নিই, নাহলে কথা বলতেও ভালো লাগবে। তো এখানে আমার মাখা মাখা সর্ষে চিংড়ি রেডি, রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট। আর আমি এখন একটু ভূত হচ্ছি, অনেকদিন পর একটু বেসন লাগাচ্ছি, ইচ্ছে হলো কারণ যে টাইমও আছে, সবে বাজছে 11:30। তো আমি এটা মুখে মানে শুকিয়ে তারপরে স্নান করে তারপরে বাকি কাজ জিনিস করবো, মানে নদীর খাওয়া দাওয়া চান। আর নদীকে আমি খুব সকাল সকাল আজকাল স্নান করিয়ে দিচ্ছি, এমনিতেই গরম পড়েছে, তারপরে কারেন্ট নেই। শুনবেন একটা ভালো কথা, আমাদের নাকি শুনছি এক মাস পরে কারেন্ট আসবে, ওয়াও ভালো কথা। তো এখন আমি পাওয়ার ব্যাংকে বসিয়ে আমার মোবাইল রিচার্জ করছি, রিচার্জ মোবাইল চার্জ করছি।
বেশি বকবো না, রিঙ্কলস পড়ে যাবে। স্নান করে আসি, ঠিক আছে? তো ইদানিং আমি ডাইনিং টেবিলে না বসে বসছি মেঝেতে, বিকজ কারেন্ট নেই, তারপরে এত গরম, আর মেঝেতে বসে খাওয়ার সুখটাই আলাদা। সিরিয়াসলি, মানে মেঝে বসে খেতে মনে হয় যেন সত্যি একটা খাওয়ার ব্যাপার হলো আর কি, মানে খাওয়া হলো, এটা ডাইনিং টেবিলে ফিল হয় না। তো আজ অনেক দিন পর আমরা একটু সোসাইটির গেটের বাইরে বেরোলাম। রাস্তাঘাট এমনিতেই ফাঁকাই প্রায়, জাস্ট একটা দুটো বাইক বা গাড়ি যাচ্ছে, আর কিছু না। এখন বাজলো 8টা রাত্রি, আর আজকে আমি এই মাত্র নদীর খাবার বসিয়ে ওপরে এলাম। কালকে আছে ঈদ, সোমবার। তো আমার তরফ থেকে, কারণ কালকে ভিডিওটা পোস্ট হবে, আমার তরফ থেকে আমার সকল বন্ধুকে জানাই ঈদ মুবারক। জানি এই ঈদটা অতটা বেশি ভালো হবে না সবার জন্য, কারণ ঘরে বসে কাটাতে হবে, বা পার্টি হলো নিজেদের বাড়ির মধ্যেই, কতজনকেরই পার্টিটা করতে হবে, সবার মানে সবার সাথে জিনিসটা যেটা হয়ে ওঠে সেরকম হয়তো হবে না। সেম আমাদের দুর্গাপুজোও যেটা হতে চলেছে। তো যাই হোক, যেহেতু ঈদ একটা খুশির খুবই পরব, তো সবারই মনের মধ্যে আনন্দ থাকাটাই বেটার। তো এখন বলেইছি যে এখন যেহেতু আমরা ভীষণ বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যে কারেন্ট নেই, তারপরে জলের প্রবলেম, সব রকমের প্রবলেম, তো ব্লগগুলো খুবই ছোটো, আর ছোটো হবে বাট সুইট হবে। বাট কালকে আমাদের এখানে একটা ছোট্টখাটো ঈদ পার্টির অর্গানাইজেশন হয়েছে, বিকজ আমাদের সোসাইটির ভেতরেই হবে, মানে আমরা যাদেরকে চিনি জানি, যাদের COVID-19 কোনো প্রবলেম নেই, কারণ আমরা দুমাস ধরে কন্টিনিউয়াসলি একই জায়গায় বন্ধ আছি, তাদের মধ্যেই জাস্ট কয়েকজন মিলে গেট টুগেদার হবে কালকে। তো ফার্স্ট টাইম আমি কোনো ঈদ পার্টি জয়েন করবো, কারণ কোনোদিন আমি ঈদের সম্পর্কে কোনো আইডিয়াই নেই। তো কালকে আমি ফার্স্ট দেখতে চলেছি ওটা, ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।